I got the cash in the bag, stadium packed. Born a rock star in this life, gon' live it up on the attack. Baby, I'm bad, I just wanna get caught up in this life. I'm crazy, I'm mad, doing no cap. Only God wants you, better go live it up. Cash in the bag, stadium packed. Baby, I'm bad, baby, I'm bad. বিগত বছরগুলোতে আমাদের দেশের মোটরসাইকেল মার্কেট ফুলে ফেঁপে উঠেছে, সাথে মোটরসাইকেল রিলেটেড অনেক বিজনেস অনেক বড় হয়েছে এবং তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। আমাদের দেশের মোটরসাইকেলের সিসি লিমিট 150 থেকে বেড়ে দাঁড়িয়েছে 165-তে, যেটা হয়তো সামনে আরও বাড়তে পারে। মোটরসাইকেলের গ্রোয়িং ইন্ডাস্ট্রির সাথে সাথে মানুষের বেড়ে চলেছে মোটরসাইকেলের প্রতি অনেকটা আগ্রহ। যদিও এটি আমাদের মতো উন্নয়নশীল একটি দেশের জন্য তেমন কিছু নয়, দৈনন্দিন জীবনে এখন আমরা ইন্টারনেট ঘাটলেই দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল নিয়ে অনেকেই অনেক কিছু করে যাচ্ছি আমরা। তবে এত কিছুর মধ্যেও কিন্তু থেকে যায়, 2019 সালের একটা চিত্রতে আমরা দেখতে পারি মোটরসাইকেল হচ্ছে গিয়ে সবচাইতে ব্রুটাল অ্যাক্সিডেন্টগুলোর মধ্যে অন্যতম। সো এই ক্ষেত্রে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেই প্রয়োজনীয় জিনিসটা সেটা হচ্ছে গিয়ে আমাদের সেফটি। সেফটি বলতে আমাদের বডিতে অ্যাকচুয়ালি হিউম্যান বডিতে টোটাল 4টা উইক পয়েন্ট থাকে, মাথা, হাত, আমাদের মেরুদণ্ড এবং পা। সো আমাদের দেশে হচ্ছে গিয়ে হেলমেটের ব্যবহার অনেক আগের থেকেই চলে আসতেছে, আর কিছুদিন ধরে জ্যাকেট গ্লাভস অনেকেই পরতেছে, প্লাস অনেকে পরে রাইডিং করতেছে। তবে এতদিন ধরে যে জিনিসটার অভাব আমি এতদিন ধরে ফিল করতে পারছি পার্সোনালি, সেটা হচ্ছে গিয়ে একটা রাইডিং বুটস। রাইডিং বুটস আমাদের মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদিও এতদিন যাবত আমরা রাইডিংয়ের জন্য পুলিশ বুট বা সেফটি বুট আমরা ব্যবহার করে এসেছি, যদিও এগুলোর দাম ছিল কম, কিন্তু এগুলো ছিল কিছু নেগেটিভ দিকও। যেমন এগুলো কাপড়ে হওয়াতে অনেক বেশি ময়লা হয়ে যেত খুব তাড়াতাড়ি এবং অনেক বেশি পানি ঢুকে যেত আমরা যখন বর্ষার সময় রাইডিং করতাম। এমন অনেক সময় আছে বর্ষার সময় রাইড করার সময় আমাদের পায়ের ভিতরে প্রায় বন্যা থাকতো, কারণ পানিগুলো বের হতো না, পানিগুলো আমাদের জুতোর মধ্যেই আটকে থাকতো। যদিও আমরা এতদিন দেশে ভালো কোনো বুটস পাইনি, যেগুলো ছিল সেগুলোর প্রাইস হয়তো অনেক হাই ছিল বা ওগুলো অতটা সার্টিফাইড ছিল না। সো একদিন ফেসবুক স্ক্রোল করতে করতে আমি দেখলাম গিয়ারেক্স বাংলাদেশে নিয়ে এসেছিল আকিটো বুটস, যেটা একটা ইউরোপিয়ান ব্র্যান্ড। এবং সবচেয়ে মজার যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে এটা লেভেল 2 সার্টিফাইড এবং এটার দাম মাত্র 9,990 টাকা। তো এই বুটগুলো দেখে আমরা আসলে আমাদের লোভ সামলাতে পারিনি, আমরা আমাদের জমানো যত টাকা ছিল সব কিছু নিয়ে আমরা চলে গেলাম গিয়ারেক্সের শোরুমে। সো ফার্স্টে যেদিন আমরা হচ্ছে কি গিয়ারেক্সে গেছিলাম সেদিন আনফর্চুনেটলি গিয়ারেক্সের প্রোডাক্ট ছিল না, রাইট জবি? সো ব্যাপারটা হচ্ছে কি আমরা আসলে এক দেড় মাস আগের থেকেই এই বুস্টার জন্য ওয়েট করতেছিলাম। সো যেদিন লঞ্চিং হওয়ার কথা তার আগের দিনই আমরা গিয়ে ট্রাই করতেছিলাম, যে আমরা এতটাই এক্সাইটমেন্টে ছিলাম যে আমরা লঞ্চিং হওয়ার আগের দিনে আমরা গিয়ারেক্স বাংলাদেশে চলে গিয়েছিলাম যে আমরা বুটটা নিয়েই চলে আসবো, কিন্তু আনফর্চুনেটলি আমাদের সাইজে হয় না, ওইখানে শুধুমাত্র 41 সাইজটা থাকে, আমাদের 44 এবং 43 সাইজের বুট সেদিন ছিল না, যার কারণে আমরা মন খারাপ করে ভিজতে ভিজতে আবার ব্যাক করছি। তারপর দুই দিন পরে দিয়ে আমরা আবার গিয়ারেক্সের সাথে কন্ট্যাক্ট করে এরপরে আমরা যখন গেলাম ফার্স্টে ওর হচ্ছে গিয়ে 43 সাইজ ছিল, যেটা খুব ইজিলি ওর পায়ে ঢুকে গেছিলো, বাট আমার 44 সাইজ পা ঢুকতেছিল না, যার কারণে আমার মন প্রচণ্ড খারাপ ছিল। আমিও চাইনি যে শুধুমাত্র আমার যেহেতু হয়েছে আমি কিনে নিয়ে চলে আসবো, আমরা চেয়েছি যে যেহেতু একসাথেই গিয়েছে আমরা একসাথেই দুই পেয়ার আমরা জুতো কিনেই আনবো। সো দেখা গেছে ফার্স্টে আমার ঢুকাইতে অনেক কষ্ট হয়েছে পায়ের ভিতরে, দেন আমার আর কি আমি যখন পরে কতক্ষণ থাকলাম তখন আস্তে আস্তে আমার পাটা পায়ের চাপে হোক যেভাবেই হোক না কেন জুতাটা খুব সুন্দর করে আমার মাপে সেট হয়ে গেল। সো এখন 1,000 কিলোমিটার চালানোর পরে আমার যে ফিল্টার সেটা হচ্ছে কি আমার জুতাটা লাইক আমার সাথে পুরো ফ্লেক্সিবল, এত ফ্লেক্সিবল জুতা যে মাঝে মধ্যে আমি ভুলে যাই আমি নর্মাল শুজ পরে আছি নাকি রাইডিং বুটস পরে আছি। আর আরেকটা মজার বিষয় হচ্ছে গিয়ে যে যার কারণে আমরা বেশি এক্সাইটেড ছিলাম যে যেটা আমরা দেখি যে এই ধরনের বুটসগুলোর প্রাইস প্রায় 20-25 হাজার টাকার মতো হয়, বাট এই বুটসটার এই ফিচার নিয়ে লেভেল 2 সার্টিফাইড একটা ওয়াটার প্রুফ বুট, এটা কিন্তু ফুল ওয়াটার প্রুফ, লাইক নেক পর্যন্ত পুরোটা ওয়াটার প্রুফ, এই পুরো ওয়াটার প্রুফ একটা বুটস মাত্র 9,990 টাকা। আর কি ব্যাপারটা আমাদের কাছে খুব সারপ্রাইজিং ছিল যে এত ভালো প্রাইজে এত একটা সুন্দর বুটস, আর বুটসটার লুকটাও খুব সুন্দর,
যার কারণে আমরা বেশি এক্সাইটেড ছিলাম। আরেকটা বড় রিজন হচ্ছে কি, আমাদের এই বুটসগুলো চুজ করার পিছনে, আমরা যখন আগে বৃষ্টিতে রাইড করতাম তখন দেখা যেত আমাদের যে বুটসগুলো আমরা আগে ইউজ করতাম ওগুলোর ভিতরে পানি ঢুকে খুব বাজে একটা অবস্থা হতো, যার কারণে আমরা লং টাইম রাইড করতে পারতাম না। বাট এই বুটসটা ওয়াটারপ্রুফ হওয়ার কারণে এইটার ভিতরে পানি একদমই ঢোকে না, যেটা একটা প্লাস পয়েন্ট। এছাড়াও এখন যে শীতের সময়, এই শীতের সময় এই বুটটা রাইড করলে অ্যাকচুয়ালি কোনো ঠান্ডাই অনুভূতি হয় না, কারণ এত মজার এইটার প্যাডিংগুলো। চারপাশে একটা প্যাডিং আছে ওয়াটারপ্রুফ, এই প্যাডিংটা এতটা মজার যে এত গরম থাকে পাটা যে আমাদের শীতের দিনেও রাইড করতে অনেক মজা লাগে, প্লাস অনেক দূর রাইড করা যায় কারণ পাটা গরম থাকে, আর পা গরম থাকার কারণে আমাদের শরীরটা অনেক গরম থাকে, সো লং ডিস্টেন্স কভার করা যায়। সো লাস্ট 1000 কিলো যে আমরা এই বুটটা পরে রাইড করলাম, তখন কিন্তু শীত ছিল, যার কারণে আমরা এটা ওয়াটারপ্রুফিং চেক করতে পারি নাই। বাট লাকিলি আমরা যেখানে শ্যুট করতে আসছি সেটার পিছনে বড় একটা ডোবা আছে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমি এখন এটার ওয়াটারপ্রুফিং চেক করব অ্যান্ড আপনাদেরকেও দেখাবো এটা কতটা ওয়াটারপ্রুফ। কাম অন। তো আপনারা দেখতেই পারতেছেন আমার নি পর্যন্ত কিন্তু অলরেডি পানিতে ভিজা, বাট আমি এখন পর্যন্ত এটার ভিতরে পানি ফিল করতে পারতেছি না। তবে এখন সময় এসেছে আমাদের এই বুটগুলো নিয়ে খারাপ এবং ভালো দিক দুটোই বলার। তো প্রথমে আমরা খারাপ দিক নিয়ে শুরু করতে যাচ্ছি। লেভেল 2 সার্টিফাইড হওয়ার কারণে জুতাটা স্বভাবতই অনেক শক্ত, আর এই শক্ত থাকার কারণেই 300-400 কিলো আমার মনে হয়েছে শিফটিং এবং ব্রেকিংয়ের ক্ষেত্রে আমার একটু ব্রেক পেতে হয়েছে, কারণ আমি বুঝতেছিলাম না অ্যাকচুয়ালি শিফটিং হয়েছে নাকি হয়নি, আর ব্রেকিংয়ের ক্ষেত্রেও কতটা জোরে আমার প্রেস করতে হবে এটা আমি বুঝতেছিলাম না, কারণ আমার সারফেসটা, জুতার যে সারফেসটা সেটা অনেক শক্ত ছিল। যেহেতু এটি 100% ওয়াটারপ্রুফ, তাই গরমের দিনে এর ভিতর কোনো প্রকার বাতাস প্রবেশ করবে না। তো বাতাস প্রবেশ করার না কারণেই আমাদের রাইডিংয়ের সময় এটাতে অস্বস্তি বোধ হতে পারে। লাস্টলি এটা হাইনেক হওয়ার কারণে অনেকের হয়তো পড়তে এটা অসুবিধা হতে পারে, তবে গিয়ারএক্স বাংলাদেশ কিন্তু এটার একটা শর্ট ভার্সনও এনেছে, যেটা আপনারা গিয়ারএক্সের অফিসিয়াল ফেসবুক পেজে গেলে কিন্তু দেখতে পারবেন। এবার আসি এই বুটসের প্রোজ নিয়ে, তার মানে ভালো দিক। ভালো দিক যদি বলতে চাই, সবার ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে এটার সার্টিফিকেশন, এটা কিন্তু লেভেল 2 সার্টিফাইড, যার কারণে এটার মধ্যে সেফটি অনেক ভালো দেওয়া হয়েছে, রাইডিংয়ের ক্ষেত্রে এটা আপনাকে অনেক বেশি কনফিডেন্স দিবে। এরপরে এই বুটটার দুই পাশে চেন হওয়ার কারণে আমাদের মতো যারা একটু হেলদি আছেন তারা কিন্তু এটা ইজিলি পুট অন করতে পারবেন। অনেক জুতা থাকে যে এক পাশে চেন, যার কারণে একটু পড়তে কষ্ট হয়, বাট এটা এই জিনিসটা না, এটা পড়তে খুবই ইজি, জাস্ট পা দিলেই সাথে সাথে ঢুকে যায়। এরপর বলা যায় এটার ওয়াটারপ্রুফিং, আপনারা একটু আগেই দেখলেন যে আমি এটা পরে কিন্তু অলমোস্ট নেক পর্যন্ত পানিতে ডুবাইলাম, কিন্তু এটার ভিতরে কিন্তু কোনো লিকিং হয় নাই, এটা 100% ওয়াটারপ্রুফই আছে। সো এইটাও অনেক বড় একটা রিজন, ওয়াটারপ্রুফিং প্লাস আপনার শীতের দিনেও রাইড করতে খুবই ইজি হবে, এটাও একটা প্লাস পয়েন্ট। অনেক সময় দেখা যায় অনেক রাইডিং বুটের গ্রিপ অনেক খারাপ হয়, লাইক অনেক জায়গায় পিছলা খায়, বাট এইটার কিন্তু গ্রিপ খুবই ভালো, লাইক যে কোনো সারফেসে হোক, টাইলস বা যে কোনো হার্ড সারফেসেও এটা কিন্তু খুব ভালোভাবে গ্রিপ ধরে রাখতে পারে, প্লাস মাটিতে তো এটা গ্রিপ থাকেই। এবং লাস্টলি এই বুটসের দুই পায়েই শিফটিংয়ের জন্য এক্সট্রা প্রোটেক্টিভ লেয়ার দেওয়া আছে, যার কারণে জুতার মেইন অংশটা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না আপনি যতই শিফটিং করেন না কেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদেরকে লাইক করতে ভুলবেন না, এবং মোটরসাইকেল রিলেটেড এই ধরনের আরো অনেক কন্টেন্ট দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে।